গঠনৰ ঐক্যবদ্ধ মঞ্চ কেৰা অৰ্থাৎ কার্বি এক্স ৰিভলুচনৰী ফৰাম নামৰ অৰাজনৈতিক সংগঠন গঠন কৰা হয়। কেৰাম গঠন কৰি প্ৰথমখন সংবাদমেল সম্বোধন কৰে বিষয়ববীয়াসকলে। ডিফু লৰুলাংচস্থিত ৰাংচিনা চাৰ্পো সাংস্কৃতিক ভৱনত অনুষ্ঠিত হোৱা এই সংবাদমেলত কি কৈছিল চাওঁ আহক। বিদেশী সংগঠন মঞ্চ একগোট হৈ এটা ইউনাইটেড ফ্ৰাম এটা ঐক্য মঞ্চ ছয়টা সংগঠন ঐক্য মঞ্চ এইটো হ'ল অৰাজনৈতিক সংগঠন বা অৰ্গেনাইজেশ্যন। এইটো বেলেগ ইলেকশ্যনত কিবা হ'ব কিবা যাব সেইটো নাই। এইটো মাত্ৰ থাকিব একৰ্ডৰ যিটো দফাকেইটা আছে ইমপ্লিমেণ্টেশ্যনৰ কাৰণে নম্বৰ ওৱান, নম্বৰ টু আছে ছয়টা বিদ্ৰোহী প্ৰাক্তন বিদ্ৰোহী সংগঠন থাকিব। সেই ছয়টা বিদ্ৰোহী সংগঠন ওপৰত যি কাম কাজ আছে সেই কাম কাজ যাতে মিলাবৰ কাৰণে বা যিটো আগভাগ যাতে যাব পাৰে সেইটো কাৰণে সেইটো দেখভাল কৰিব বা চাব। আৰু তিনিটা নম্বৰ দফাটো এইটো আছে ৰাইজৰ মাজত যিটো ডেভেলপমেণ্ট বা প্ৰায়খিনি প্ৰায়খিনি বিলোৱা ডেভেলপমেণ্ট ক্ষেত্ৰত বা কাম কাজ ক্ষেত্ৰত চকু দিয়া বা আগত লৈ যোৱা সেই তিনিটা পদক্ষেপ লৈ সেই অৰ্গেনাইজেশ্যনটো কিবা নতুন সভাপতি মাননীয় প্ৰদীপ তেৰাং ডাঙৰীয়া আৰু আমাৰ সম্পাদক মাননীয় লংকী বি ডাঙৰীয়া তেখেতে ইতিমধ্যে আপোনালোকৰ আগত আমাৰ নতুন সমিতি যিটো নেকি কার্বি এক্স ৰিভলিউচনেৰী ইউনাইটেড ফৰামৰ গোটেই বিষয়ববীয়াসকলক চিনাক্তকৰণ কৰাই দিছে আপোনালোকৰ চেনেলৰ যোগেদি। এতিয়া আমি এই যে কে ই আর ইউ এফ আমার এই নতুন সংগঠন বা নতুন দল সেই কোনো ধরনের রাজনৈতিক দল নহয়। সেইটা আমি যুতিয়া ঐক্য মঞ্চ ছটা যদি নাকি বিদ্রোহী সংগঠন প্রাক্তন বিদ্রোহী সংগঠন যদি আমি স্বাক্ষর করা হয়েছে। স্বাক্ষর করার পিছত আমি এমাহর ভিতরতে ভঙ্গ করা হয়েছে গোটেই সংগঠন। ভঙ্গ করার পিছত আমি প্রত্যেকটো প্রাক্তন বিদ্রোহী সংগঠনের পাঁচজন সদস্য লই আমি এই আজি কার্বি এক্স রিভলিউশনারি ইউনাইটেড ফোরাম গঠন করা হয়েছে। আর এই ফোরামর যোগেদি আমি আগন্তুক আহিবলগিয়া দিনকেইটাত আমার প্রাক্তন সংগঠন সদস্যসকলের যিখিনি তেওঁলোকৰ অভাব অভিযোগ তেওঁলোকৰ যিখিনি সমস্যা আর ইয়ার উপরেও সরকারের মিলি সেই এগ্রিমেন্টর ক্লোজখিনি কেনেকৈ মানে রূপায়ণ করা হব সেইখিনি সম্পর্কে আমি কাম করে যাম। আর ইয়ার উপরেও সমাজের যিখিনি কাম আছে উন্নয়নমূলক বা সমাজের যিখিনি কাম আছে সেইখিনি আমি করে যাম। আর যিখিনি সমাজের যিখিনি উন্নয়নমূলক কামত আমি সহায় করিম সহযোগিতা করিম। আর এইখিনিতে আমি এখন কথা